আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ক্রায়ো সার্জারি নিয়ে আলোচনা করব। ক্রায়ো সার্জারি বিষয়টা হচ্ছে যে একটি সার্জারি, সার্জারি বলতে আমরা সাধারণত বুঝে থাকি যে এটি হচ্ছে একটি অপারেশন প্রক্রিয়া, মানে শরীরের কোনো অঙ্গ রোগাক্রান্ত হলে সেটি কেটে ফেলা বা বিভিন্ন অপারেশন সম্পন্ন করা, সেটি হচ্ছে ক্রায়ো সার্জারি। তাহলে ক্রায়ো সার্জারির মূল বিষয়টি কী? ক্রায়ো সার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা যায়। মানে ক্রায়ো সার্জারি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি যা শরীরের কোনো অস্বাভাবিক বা রোগাক্রান্ত অংশকে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় সেটি কেটে ফেলা বা ধ্বংস করা হয়। তাহলে ক্রায়ো সার্জারিটি হচ্ছে স্বাভাবিকভাবে আমরা যেটি বুঝে থাকি যে কোনো অপারেশনের সময় যখন একটি ইঞ্জেকশন বা কোনো সুই পুশ করা হয়, তখন ওই অঙ্গটুকু যখন অচেতন বা ওইখানে কোনো বোধ শক্তি থাকে না, তখন ওইখানে স্বাভাবিকভাবে কোনো অংশ কেটে ফেলা হয়। তখন এটি স্বাভাবিকভাবে আমাদের বোঝারও উপায় থাকে না। ঠিক একই রকমভাবে ক্রায়ো সার্জারি হচ্ছে অত্যন্ত নিম্ন তাপমাত্রায়, মানে এটি বরফের মতো ঠান্ডা, আমরা স্বাভাবিকভাবেই যদি দীর্ঘ সময় বা 2 থেকে 3 মিনিট একটি বরফ স্পর্শ করে ধরে রাখি, তাহলেই কিন্তু মনে হয় যে আমাদের হাতের কোনো বোধ শক্তি নেই। ঠিক একই রকমভাবে ক্রায়ো সার্জারিতে আমরা স্বাভাবিকভাবে যে বিভিন্ন মানে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় স্বাভাবিকভাবে এটির অ্যান্সারটি আমরা যদি বলি কত তাপমাত্রায় হয়, তাহলে স্বাভাবিকভাবে লিখে থাকি -41°C হিসেবে, মানে -41°C তাপমাত্রায় আমরা স্বাভাবিকভাবেই যে 0°C তাপমাত্রায় শীত কষ্ট ভোগ করতে পারি না বা এটি নিয়ে আমাদের খুব কষ্ট হয়। ঠিক একই রকমভাবে এখন এইখানে যদি -41°C হয়, সেক্ষেত্রে কত ঠান্ডা হলে এই চিকিৎসা পদ্ধতিতে অপারেশন করা সম্ভব, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন নাইট্রোজেন গ্যাস বা বিভিন্ন অক্সিজেন গ্যাস ব্যবহার করা হয়। তাহলে এখানে আমরা কী গ্যাস ব্যবহৃত হয় এবং ওই গ্যাসের কত তাপমাত্রায় ব্যবহৃত হয় সেটি আমরা জেনে নিই। তাহলে ব্যবহৃত গ্যাস সমূহ এবং তাপমাত্রা, তাহলে ব্যবহৃত গ্যাস কী? তরল নাইট্রোজেন গ্যাস। তরল নাইট্রোজেন গ্যাস হলে সেটি -196°C তাপমাত্রায় ব্যবহৃত হয়। তরল নাইট্রোজেন গ্যাসটি -196°C তাপমাত্রায় ব্যবহৃত হয়। থাই মিথাইল ইথার ও প্রোপেন -41°C তাপমাত্রায় ব্যবহৃত হয়। নাইট্রান অক্সাইড -89°C তাপমাত্রায় ব্যবহৃত হয়। তরল অক্সিজেন -189.9°C-এ ব্যবহৃত হয়। সলিড কার্বন ডাইঅক্সাইড -79°C তাপমাত্রায় ব্যবহৃত হয়। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে সকল অপারেশনের ক্ষেত্রে বা সকল নাইট্রোজেনের ক্ষেত্রেই প্রয়োগ হচ্ছে এখানে মাইনাস, সর্বনিম্ন হচ্ছে -41°C। তাহলে মাইনাসের যে ঠান্ডা অনুভব হয়, সেই ঠান্ডায় আমাদের স্বাভাবিকভাবে কোনো বোধ শক্তি না থাকায় অপারেশনটি সহজভাবে সম্পন্ন করা যায়। তাহলে এই বিষয়গুলো কোথায় কোথায় ব্যবহার করা হয়? এটি ব্যবহার করা হয় ওয়াট, মোল, স্কিন ট্যাগ, সোলার, কেরাটোস, মটন নিউরোমা এবং ছোটোখাটো চর্ম ক্যান্সারসমূহের জন্য ক্রায়ো সার্জারি চিকিৎসা দেওয়া হয়। তাহলে আমি আবার বলছি, ওয়াট, মূল, স্কিন ট্যাগ, সোলার, কেরাটোস, মটনস, নিউরোমা এবং ছোটোখাটো চর্ম ক্যান্সারসমূহের জন্য ক্রায়ো সার্জারি চিকিৎসা দেওয়া হয়। এবং দ্বিতীয়ত, বেশ কিছু আভ্যন্তরীণ শারীরিক ব্যাধি যেমন লিভার ক্যান্সার, বুস্টেড ক্যান্সার, লাং ক্যান্সার,
ওরাল ক্যান্সার, সার্ভিক্যাল ব্যাধিসমূহের চিকিৎসায় ক্রায়োসার্জারি পদ্ধতিটি ব্যবহার করা হয়। আবার মানবদেহের কোষকলার কোমল অবস্থা যেমন প্লান্টার ফ্যাসিলিটিস এবং ফিব্রোমাকে ক্রায়োসার্জারির মাধ্যমে চিকিৎসা করা হয়। তাহলে আমাদের যে বিষয়গুলো হচ্ছে আমাদের বিভিন্ন অপারেশনের জন্য, বিভিন্ন ক্যান্সার রোগের জন্য এই অপারেশন সিস্টেমটি, ক্রায়োসার্জারি পদ্ধতিটি ব্যবহার করা হয়। তাহলে এই ক্রায়োসার্জারির জন্য যে পদ্ধতিটি সহজ হয়, যে পদ্ধতিটি হচ্ছে ক্রায়োসার্জারির ক্ষেত্রে আমাদের এটিতে কষ্ট কম হয়, এটি খুব সহজেই এই অপারেশনটি স্বাভাবিকভাবে সম্পূর্ণ করা হয়। এবং এই ক্রায়োসার্জারিতে এটি সময় অল্প সময়ের মধ্যেই এটি আরোগ্য লাভ করা যায়। এবং ক্রায়োসার্জারির যে সুবিধাসমূহ হচ্ছে, সেই সুবিধাসমূহের মধ্যে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ক্রায়োসার্জারিতে রক্তপাতহীন, মানে রক্তপাত হয় না, এবং জটিলতাসমূহ একেবারেই কমিয়ে আনা যায়। জটিলতাসমূহ একেবারেই কমিয়ে আনা যায়। এটি অন্যান্য অপারেশনের চাইতে একটু কম ব্যয়বহুল এবং সুস্থ হতেও কম সময় নেই। এটি কম ব্যয়বহুল এবং সুস্থ হতেও সময় নেই কম। অনেক সময় লোকাল অ্যাসেনথিসিয়ার মাধ্যমেই ক্রায়োসার্জারি সম্পূর্ণ করা যায়। অনেক সময় আমি আবার বলছি যে অনেক সময় লোকাল অ্যানেসথেসিয়ার মাধ্যমেই ক্রায়োসার্জারির অপারেশন সম্পূর্ণ করা যায়। হাসপাতালে খুব বেশি সময় দিতে হয় না, মা অর্থাৎ যেহেতু সময় কম লাগে, অল্প সময়েই সুস্থ হওয়া যায়, সেক্ষেত্রে হাসপাতালে বেশি দিন অবস্থান করতে হয় না, অল্প সময়ের মধ্যেই সেই অবস্থান থেকে ফিরে আসা যায় বা সুস্থ হয়ে ফিরে আসা যায়। এখন এই ক্রায়োসার্জারির ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবেই যেটা জানি যে ক্রায়োসার্জারি একটি অত্যন্ত নিম্ন তাপমাত্রার একটি রোগাক্রান্ত কোষ ধ্বংস করা হয়। তাহলে এই ক্রায়োসার্জারি এবং রেডিওথেরাপির মধ্যে পার্থক্য কী? ক্রায়োসার্জারিতে তুলনামূলক এখানে কষ্ট কম হয়, অর্থাৎ কম ধকল সহ্য করতে হয়, এবং রেডিওথেরাপিতে প্রচুর কষ্ট করতে হয় এবং এতে ধকল বেশি হয়। ক্রায়োসার্জারিটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কিন্তু রেডিওথেরাপি পদ্ধতিতে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, অর্থাৎ বাহ্যিক অন্যান্য যে কোনো সমস্যা হতে পারে, কিন্তু ক্রায়োসার্জারিতে যে সমস্যাগুলো একেবারেই নেই বললেই চলে। তাহলে আমরা স্বাভাবিকভাবেই এই ক্রায়োসার্জারি পদ্ধতিটি সহজেই গ্রহণ করতে পারি এবং সহজেই এই পদ্ধতিতে অপারেশনটি সম্পূর্ণ হতে পারে। ক্রায়োসার্জারির প্রধানতম অসুবিধা হচ্ছে এটি হলো দীর্ঘমেয়াদী কার্যকারিতার অনিশ্চয়তা। দীর্ঘমেয়াদী কার্যকারিতার অনিশ্চয়তা এটি টিমারসমূহ দেখে নিয়ে তার ক্ষেত্র বিশেষ ক্রায়োসার্জারির কার্যকারিতা ব্যবহার করতে পারলেও এটি অণুবীক্ষণিক ক্যান্সার ছড়ানোকে প্রতিহত করতে পারে না। এটি স্বাভাবিকভাবে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে আমরা স্বাভাবিকভাবে শুনে থাকি যে অপারেশনে ওই রোগীর রোগাকৃত অংশকে না কেটে ওইখানে সুইচের মাধ্যমে ওই রোগাকৃত অংশকে ধ্বংস করা হয়। তাহলে এই সুইচটাকেই হচ্ছে, এটিকে বলা হয় ক্রায়োপ্রুফ। তাহলে এই ক্রায়োপ্রুফের মাধ্যমে এই রোগাকৃত অংশকে এখানে ধ্বংস করা হয়। তাহলে আমরা এই আজকে ক্রায়োসার্জারি সম্পর্কে বুঝতে পারলাম এবং ক্রায়োসার্জারির ব্যবহার সম্পর্কে জানতে পারলাম। আজ এ পর্যন্তই আমরা আজকের ক্লাসে সমাপ্তি করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।